কোভিডের ভয়াবহতা চলছে, তবে এরপরও বরতলা বাজারে অধিকাংশ ব্যবসায়ীর মুখে নেই মাস্ক। প্রচণ্ড ভিড়, কোভিড বিধির আদ্যশ্রাদ্ধ চলছে, কোথায় প্রশাসন? অলতিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তরফে সাইকেল দিয়ে সবজি বিক্রেতাদের হাতে তুলে দেওয়া হলো ছাতা ও মাস্ক স্যানিটাইজার। গোটা রাজ্যেই বিভিন্ন বাজারে চালু করা হবে এই পরিষেবা, খুশি সবজি বিক্রেতারা। চীনে করোনা মোকাবেলায় 3 থেকে 17 বছর বয়সীদের ভ্যাকসিনে মিলল ছাড়পত্র। কোভিড পরিস্থিতিতে পোলস্টার ক্লাবের উদ্যোগে রবিবার ট্রাফিক ভবনে করা হলো স্যানিটাইজেশন, দুস্থদের মধ্যেও দেওয়া হলো খাবার। শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। এখন থেকে শনি ও রবিবার অ্যাকাউন্টে বেতন ও পেনশন ঢুকবে সবার, ঘোষণা দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। পাকিস্তানের জাতীয় দলে মোহাম্মদ আমিরকে ফিরিয়ে আনতে তোড়জোড় শুরু করল পিসিবি। বিশ্ব টেস্ট ফাইনালে কোহলিদের এগিয়ে রাখলেন ভিভিএস লক্ষণ। ত্রাণ সামগ্রী চুরি করার অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জমা হল এফআইআর। করোনা কারফিউর মধ্যেও আমবাসায় রমরমিয়ে চলছে অবৈধভাবে মদের ব্যবসা। খবর পেয়ে আমবাসা থানার পুলিশ এলেও তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সাধারণ জনগণ। জল নিষ্কাশনের ব্যবস্থা নেই, যার ফলে এক পশলা বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে বিলোনিয়া শহরের নন্দীপাড়ার জনগণ। উদাসীন কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। করোনার প্রকোপে ব্যবসা খুবই মন্দা এক সুপারি চারা বিক্রেতার। এই চারা বিক্রি করেই সংসার চলে তার। বাঁচার তাগিদে চাইলেন সরকারি সহযোগিতা কৃষক নিখিল মজুমদার, বিলোনিয়ার বাসিন্দা তিনি। জনগণের দাবিতে মদ বিরোধী অভিযানে নেমেও বিফল কদমতলা থানার পুলিশ। বাড়ি থেকে পালিয়ে যায় মদ বিক্রেতা, ঘটনা কদমতলা থানাধীন সন্ন্যাসী বাড়ি এলাকায়। কল্যাণপুর মোটরস্ট্যান্ডে 6 জুনকে কালো দিবস হিসেবে পালন করলো আমরা বাঙালি দল। নোংরা কাঁচা কুয়ার জল খেয়ে জীবন কাটাচ্ছেন তুলাশিকর ব্লকের অন্তর্গত বহু এডিসি ভিলেজের জনগণ। এখনো তুলাশিকরে পানীয় জলের উৎস তৈরি হয়নি বলেই অভিযোগ করলেন জনগণ। আবারও ড্রাগ সাপ্লাই করতে গিয়ে গ্রামবাসীদের হাতে আটক এক যুবক, ঘটনাটি কুমারঘাট থানাধীন আশ্রমপল্লী এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে, পুলিশ এসে পাকড়াও করে নিয়ে গেল যুবককে। হোম কোয়ারেন্টাইনে থাকা পরিবারগুলোকে 7 দিনের খাদ্য সামগ্রী প্রদান করলো বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েত। সিমনা বিধানসভার এই পঞ্চায়েতে 28টি বাড়িতে দেওয়া হলো পঞ্চায়েতের তরফে। গ্রামের মানুষরা রাস্তা তৈরির জন্য নিজেদের বাড়ির জায়গা পর্যন্ত ছেড়ে দেয়, কিন্তু পিডাব্লিউডির গাফিলতির কারণে আজ অব্দি রাস্তা ঠিক হয়নি। ঘটনা দক্ষিণ ত্রিপুরা জোড়াইবাড়ির শান্তিনিকেতন পাড়ায়, দুর্দশায় জনগণ। পরিবহন ব্যবস্থার সঙ্গে জড়িত সবার পরিবারের আর্থিক দুরবস্থার কথা চিন্তা করে সরকার যেন তাদের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে, রবিবার এই দাবি জানান তেলিয়ামুড়া মহকুমার যাত্রীবাহী বাস চালক, শ্রমিক ও বাস মালিকরা। সংস্কারের অভাবে তেলিয়ামুড়ার একমাত্র ডাম্পিং স্টেশনের কাজ বন্ধ হয়ে রয়েছে, ভোগান্তি জনগণের। উদয়পুরের ছাতারিয়ার ত্রিপুরেশ্বরী নামক সংস্থা থেকে ঋণ নিয়ে পালিয়ে গেল এক যুবক, তার নাম চিন্টু দাস, ঘটনায় চাঞ্চল্য। যোগী আদিত্যনাথের জন্মদিনে নেই মোদী শাহের শুভেচ্ছা টুইট, উঠছে অবিরাম প্রশ্ন। দরজায় পিৎজা এলে দোষ নেই, রেশনে দোষ, কেন্দ্রকে দাগলেন কেজরিওয়াল। চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে নাসা, বড় দায়িত্বে ভারতীয় বংশোদ্ভূত সুবাসিনী। টেস্ট ক্রিকেটে অনন্য নজির গড়লেন কনওয়ে বার্নসরা। প্রথম ইনিংসে সৌরভকে টপকানোর পর দ্বিতীয় ইনিংসে বিশ্ব রেকর্ড কনওয়ের। বিলেতে পরিবারের সঙ্গে নিভৃত বাসে জন্মদিন কাটালেন আজিঙ্ক রাহানে। ইয়ান চ্যাপেলের 5 জন পছন্দের বোলারের মধ্যে 3 জনই হলেন ভারতীয়। অলিম্পিক্সের ঠিক পূর্বে বিশ্বের দ্বিতীয় দ্রুততম মহিলা হওয়ার নজির গড়লেন ফ্রেজার প্রাইস। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে কি তা নিয়ে মতামত চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিট সহ জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা বাতিলের আর্জি জানালেন স্টেলিন মোদীকে চিঠি দিয়ে। প্রবল ঠান্ডায় কাবু বাহিনী, নিয়ন্ত্রণ রেখায় 90% সেনা বদলালো লাল ফৌজ। নাইজেরিয়াতে নিষিদ্ধ টুইটার, খোলা বাজারে রমরমা বাণিজ্য ভারতের খোর। টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতের বাইরেই হবে, এমনই খবর বোর্ডের অন্দরমহলে। ভারতে তৈরি 40 লক্ষ কোভ্যাক্সিন কিনবে ব্রাজিল। আগামী মাসে রাজ্যে অফিস করবে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, রাজধানীতেই হবে অফিস, এটি হবে সাব জোনাল অফিস। রাজ্যে 3টি বড় মামলার তদন্ত করবে ইডি, মামলাগুলো হলো উড়ালপুল কেলেঙ্কারি মামলা, পূর্ত কেলেঙ্কারি মামলা, রোজভ্যালি মামলা। ইতিমধ্যে শত প্রণোদিত মামলা নিয়েছে ইডি, মামলা রুজু হয়েছে ইডির গুয়াহাটি স্থিত জোনাল অফিসে। একইভাবে রাজ্যে বড় পরিসরে স্থায়ী অফিস করবে সিবিআই, রাজধানীতেই হচ্ছে অফিস, 3টি মামলা তদন্ত করবে সিবিআই। মামলাগুলো হলো রোজভ্যালি মামলা, বাদবাকি অন্যান্য চিটফান্ড সংস্থার মামলা ও সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক ও শান্তনু ভৌমিক হত্যা মামলা। কোভ্যাক্সিন নিলে নিতে হবে হুশিকৃত টিকাও, আমেরিকায় ভারতীয় পড়ুয়াদের নির্দেশ। দিল্লি বা ইংরেজি ছাড়া অন্য ভাষায় কথা বললে শাস্তি, নির্দেশ দিল দিল্লির সরকারি হাসপাতাল।
জৈব বলয় ভাঙার অভিযোগ সাকিবদের বিরুদ্ধে তদন্তে বিসিবি। সাউদাম্পটনের মাঠে সবার পূর্বে অনুশীলনে নেমে পড়লেন রবীন্দ্র জাদেজা। এবছর হজে কি যেতে পারবেন ভারতীয়রা তা নির্ভর করছে সৌদি আরবের সিদ্ধান্তের উপর। রাজ্যে ফের করোনার কামড়ে মৃত্যু হলো আরো ছজনের, সংক্রমিত হয়েছে 654 জন, পরীক্ষিত নমুনার সংখ্যা 16,105টি, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরো 789 জন। গত 24 ঘন্টায় এই তথ্য নিশ্চিত করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। ফেসবুকে 2 বছরের জন্য নিষিদ্ধ ট্রাম্প, ক্যাপিটাল দাঙ্গা নিয়ে বিতর্কিত পোস্টের জের ক্ষুব্ধ ফুটবলাররা, কোপা আমেরিকা থেকে নাম তুলে নিতে পারে নেইমারের ব্রাজিল।